হঠাৎ ব্রিজের উপর থেকে যাচ্ছিলাম আমি আমার হোটেলে, তো এখানে বহুত ভিড় দেখলাম। ভিড় দেখে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম একটি মহিলার ডেড বডি জলের উপর থেকে ভেসে যাচ্ছে। তো এটা মানে একটা আশ্চর্যজনক যে বডি ভেসে যাচ্ছে, সুইসাইড কেস। আশঙ্কা তো হবে করোনার জন্য, একটা আশঙ্কা করোনায় যেরকম বলেছে যে বডি ভেসে আসছে ওখান থেকে চারিপাশ থেকে, এটা নিয়েও একটা আতঙ্ক লোকের মধ্যে আছে, কারণ করোনার আতঙ্কটা বিশাল আতঙ্ক লোকের মধ্যে। তো দেখা যাক প্রশাসন কি করছে এটা নিয়ে, বা ওনারা কি ভাবছেন এটা নিয়ে। এটাই যে প্রশাসন সক্রিয় হোক এটা ব্যাপারে। কি দেখার মধ্যে ব্রিজে আসছিলাম, তো ব্রিজে আসার পরে আমরা মানে যাচ্ছিলাম, তো সবাই বলছিলো লাশ একটা ভাসছিল, তো আমরা দাঁড়িয়ে মানে দেখছিলাম এটাই যা। কারণ করোনার টাইম এখন মানে বেশি তো কি তো করা যাচ্ছে না, লাশ কত মানুষে পুরাবে মানে সেটা নিয়ে এখন আলোচনা চলছে, সেটা দেখা যাক কি হয়। না করোনা পর্যন্ত এটা হয়তো জলে বোধহয় স্নান ফান করতে যাচ্ছিলো, জলে স্নান ফান করতে হয়তো চুপড়ে ফুড়ে বোধহয় ডুবে ফুড়ে বোধহয় মারা গেছে, জলে সত্যি কিন্তু মনে মনে জল হচ্ছে, তার জন্য হয়তো মারা যাচ্ছে। করোনার টাইমে কেউ কাউকে তুমি ছোঁয়ালা হয়তো করছে না, কেউ কাউকে ছুঁয়েও না, সেই ভয়ে এখন এমনি চলছে। আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে এখন, তার জন্যই মানে আগুন দিতে এখন চলছে। তো কী করবো এখন, কোনো একদিকে আমাদের পড়বে মানে প্রশাসন নেই, এদের ওই লাস্টটা এখন ভেসে বেড়াচ্ছে, মানে আমার কী চলবো কী করবো, এগুলো চলছে না। মনিরুদ্দিন শেখ।